আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো নাগা ফিশ কারি, মানে ইন্ডিয়ান নাগাল্যান্ডের একটা রেসিপি। খুবই সহজ তৈরি করা, অসাধারণ স্বাদের একটা মাছ রান্না। তো নাগাল্যান্ডে একটু ঝাল বেশি খায়, তো এটা একটু ঝাল টাইপের। তো যারা মাছ একটু ভিন্নভাবে পছন্দ করেন, একবার বানায় খেয়ে দেখেন, আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা খাবার। তৈরি করা খুবই সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 5-6 কোয়া রসুন নিয়ে নিছি, আর 1 ইঞ্চির মতো একটা আদা নিছি। আদাটাকে আমি একটু পাতলা পাতলা করে একটু চিরে নিই, কারণ এগুলোকে আমাকে থেতলায় নিতে হবে। আদাটাকে এভাবে চিরে অল্প একটু কেটে দিই, থেতলাইতে সুবিধা হবে। এখন এগুলো আমি বাটবো না, জাস্ট থেতলায় নিব আর কি। তো পুতার এই দিকটা দিয়ে এইটাকে একটু এইভাবে 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 থেতলায় থেতলায় নিলে হইল আর কি। সব ছিটে ছুটে পড়ে যাবে, তারপরও থেতলায় নিতে হবে। তো এই যে দেখেন, হয়ে গেল আমার একদম ভালো মতো, প্রায় পুরোটাই থেতলানো হয়ে গেল। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিছি, এর মধ্যে আমি একটা টমেটো কেটে রাখছি, আর কয়টা কাঁচামরিচ ফালি করে রাখছি ওগুলা দিব। এটা কাঁচামরিচ দিয়েই সাধারণত তৈরি, নাগা তো কাঁচামরিচ আর শুকনো মরিচ। তো এর সাথে আমি প্রায় 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিব, স্বাদ মতো একটু লবণ, 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি এইটাকে এখন একটু মেখে নিব সবগুলা ভালো মতো। তো মোটামুটি ভালো মতোই মাখা হয়ে গেল, বাকিটুকু আমি যখন রান্না করব এর মধ্যে গরম পানি দিতে হবে, তখনই মাখা হয়ে যাবে। এখন এটাকে আমি রান্নায় চড়াই দিব। আমি এখন কড়াইটা চুলায় বসাই, এর মধ্যে গরম পানি দিব, ফুটন্ত পানি ছিল এটা, এতটুকু পানি দিব যাতে মাছগুলো জাস্ট কোনো মতে ডুবে থাকে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেখি, হ্যাঁ এই যথেষ্ট, কারণ বরফ আসলে এটা কাভার হয়ে যাবে। এখন আমি চুলার জালটা জ্বালাই, একটু উপরে মাছ থাকলে অসুবিধা নেই, কারণ পানিটা ফুটলে এটা কাভার হয়ে যাবে। জ্বালাই এটাকে 8-10 মিনিট জাল দিয়ে নেব। 8-10 মিনিট জাল দিয়ে এটা ফুটে উঠছে। এখন আমি এর মধ্যে এই যে আদা রসুনটা ছেঁচে রাখছি সেটা দিয়ে দিব, এইটা দিয়ে একটু মিশাই দিব এর সাথে। আর এই কয়েকটা মাছ যেগুলো পানির নিচে নাই সেগুলোকে একটু উল্টায় দিই, এগুলা নিচে ডুবে আছে কোনো অসুবিধা নাই। এখন এইটাকে আমি একটু জাল দিয়ে নিব, ঝোলটা আমার শুকায় নিতে হবে, সেই জন্য আমি প্রথমে দিয়ে দিছি, নাহলে 2 বার পানি দিতে হবে। কেউ যদি অল্প পানি দেন পরবর্তীবার আবার পানি দিয়েন। এখন আমি এটাকে একটু ফাঁক করে রেখে, হালকা একটু ফাঁক করে রাখছি, কিন্তু আমি এদিকে দেখতে পাচ্ছেন হালকা একটু ফাঁক করে রেখে আমি এদিকে ফাঁকটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখন মাঝারি আছে জাল দিব, দিয়ে ঝোলটা অর্ধেক করে নিব, ততক্ষণে সব ফ্লেভারটা চতুর্দিকে চলে আসবে আদা রসুনের। 7-8 মিনিট জাল দিয়ে দেখি এখন কি অবস্থা। হ্যাঁ প্রায় লাগালাগা অবস্থা হয়েছে, চুলার জালটা বন্ধ করে দিই, লাগে নাই, কিন্তু ঝোলটা পুরো শুকায় গেছে। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি আমার নাগা ফিশ কারি। এটা কিন্তু এরকমই, অনেকগুলো কাঁচামরিচ, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু আদা রসুন থেতলানো, আর সাথে 2-1টা টমেটো আর তেল লবণ। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার নাগা ফিশ কারি, শুধুমাত্র মরিচের গুঁড়া দিয়ে রান্না। যে এত মজা হইতে পারে একবার না বানায় খেলে বুঝবেন না। মরিচের গুঁড়া, সরিষার তেল আর একটু আদা রসুন কুচি থেতলায় দিয়ে দিবেন। এটা নাগাল্যান্ডের একটা লোকাল রান্না, খাইতে অসাধারণ। যারা মাছ পছন্দ করেন একবার এইভাবে রান্না করে দেখেন, আঙ্গুল চেটে খাওয়ার মতো মজা। ঝালটা নিজেরা পছন্দ মতো দিয়ে নিন, খুব সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। গরম গরম ভাতের সাথে খালি বানাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।